হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো কি রেসিপি? এখানে বানাবো পটল চিংড়ি। এখানে আছে পটল, নিয়ে নিয়েছি আলু, এখানে নিয়েছি আদা, রসুন, জিরে ও বাটিতে ভেজানো আছে শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে। গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা ফ্রাই করে তুলে নিলাম। ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো পটল। এবার দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো জিরে, আদা, লঙ্কা আর রসুন বাটা। এবার দেবো লবণ স্বাদ অনুযায়ী আর দেবো হলুদ। বেশ খানিকক্ষণ ভালো করে মশলা কষিয়ে নিয়ে মশলার থেকে তেল ছেড়ে এলে এবার দিয়ে দেবো জল। অল্প করে জল দেবো, যেহেতু কষা কষা হবে। একদম চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা কষা, গরম ভাতে দুপুরে জমে যাবে। এবার দিয়ে দেবো মাছগুলো। এবার নামানোর আগে দেব গোটা গরম মশলা বাটা আর দিয়ে দেব ঘি। তো রেডি হয়ে গেল, দেখো ঝাল ঝাল কষা কষা বড় বড় চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো আজকের মতো টাটা।